আচ্ছা আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায় সিলমারো ভাই সিলমারো মাহিয়াপার মাঝখানে ভাই সিলমারো মাহিয়া ছিল আগে একটা নর্তকী ল্যাংটা মহিলা ওর যেই আইটেম সং আইটেম গান দেখলে সব যুবকদের পশম দাঁড়াই যাবে সে এখন আইসে এমপি হবে এমপি এরকম উদলা মাতারিগো আমরা এখন এমপি বানাইতে প্রস্তুত মাহিয়াপারে ভোট দিলে আপনারা যত বাংলাদেশে মাহিয়ারা আছেন হ্যাঁ বেড়িরা আছেন সবাই রে কাজ দেবে সবাই রে কাজ দেবে কেউ বেকার থাকবেন না কেউ অসহায় থাকবেন না সবাই ঘরে বসে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইবেন সেই আর ট্রেনিং মাহিয়াপা আপনাকে দিব কি ট্রেনিং ইমু ফ্রিল্যান্সিং বিগো লাইফ ফেসবুকে ভিডিও কল দিয়ে আপনারা হাজার হাজার টাকা কামাইতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা করবেন আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বড় লোক হয়ে যাবেন এইয়া মাহিয়াপা আপনাকে শিখাইবে ফেরদোস সে এমপি ইলেকশন করবে সে আগে ড্যান্স ছবি মানে সব কিছুই করছে হ্যাঁ হ্যাঁ এখন এমপি ইলেকশন করবে সে আবার যাইয়া দেখি মসজিদেও খুতবা দেয় আরে কেয়ামত অতি নিকটে কেয়ামত চলে আসছে আপনাকে কাছে নইলে এই এদের মতো নষ্টা মানুষ এরা কেমনে এমপি ইলেকশনে যায় সাকিব সে একটা খেলোয়াড় তার গায়ে এক দর্শক টাচ করছিল মাত্র টাচ সেই টাচের ঠেলায় পাওয়ারে সাকিব সেই ভক্তকে মানে জুতা নিয়ে মারতে গেছে কেউ তার কাছে যাইতে পারবে না হ্যাঁ তাকে ধরতে পারবে না আর সেই সাকিব এখন প্রতিবন্ধীর সাথে বুকে জড়াইয়া ছবি তোলে কৃষকের সাথে যাওয়া কি মহব্বত কি খাতিল সবই পরিস্থিতির শিকার তাই না সবই হইল টাকা কামানোর ধান্দা এটা তো সব অভিনয় নাটক আগে ছিল সে বিশিষ্ট হলস রাউন্ডার খেলোয়াড় এখন সে বাংলাদেশে খেলবে মানে এমপি হবে এদেরকে ভোট দিবে কারা সাকিব ঠিকমতো কথাও কইতারে না হ্যাঁ আপনাদের মূল্যবান ভোটটা এই এইসব জঘন্য ফালতু মার্কা অযোগ্য ব্যক্তিদের দিয়ে নষ্ট করেন না ভোট কিন্তু খুবই মূল্যবান একটা জিনিস সেটা আপনারা বুঝছেন এই সাকিব ভাইয়ার যে অহংকার যে বেদব সেই সাকিব ভাই আজকে এমপি ইলেকশন করবে এখন সবাই রে ভালো পায় সবার কাছে যায় হ্যাঁ হাইদে হাইদে কথা কয় যার এক সময় ধারের কাছেও যাওয়া যেত না কথা তো দূরের কথা কথা কইতে গেলে সাধনা করতে হইতো মাসকে মাস বছরকে বছর লাইন সিরিয়াল ধরে লাগতো এখন সেই সাকিব হবে জনপ্রতিনিধি এরা কী জনগণের সেবা করব এরা এদের ভোটও দেব কেডা আর এরা এমপিআইয়া কী করব বুঝি না সব হইল তেনাচট্টা মেনাচট্টা এখন যোগ্য স্থানে